তুমি প্রতিদিন সকাল সন্ধে ঝাঁট দিচ্ছ ঠিকই, কিন্তু যাদের ঝরে পড়তে একেবারেই মানা নেই, রাতে তোমার অনুমতি ছাড়াই দক্ষিণ বাতাসে গা ভাসিয়ে যারা ঝরে পড়বে, আর তোমার খাটনি দ্বিগুণ করে দিলে। দেখো, পাতা ঝরা এই রাস্তা দিয়ে এবার আমরা হেঁটে যাই, চলো। দেখো, ঘুমোচ্ছে, দেখো। ওকে ডিস্টার্ব করে লাভ নেই, সারা রাত জেগেছে, শুয়ে থাকো, এখন উঠতে হবে না। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, চলো। এবার এই ফুলের গাছটা দেখো, এটা অনেকটা উঁচু হয়ে গেছে, টগর ফুলের গাছ, এতটাই উঁচুতে চলে গেছে, এর থেকে আর ফুল পাড়াই যায় না।
কিন্তু তুমি যতই ওপরে যাও না কেন, মাধ্যাকর্ষণ তোমাকে ঠিক টেনে নিচে নামাবে। আর যখন তুমি মাটিতে আসবে তখন তো আমরা দেখতে পাবোই। দেখো, নীল অপরাজিতা তো এর আগে অনেকবার দেখিয়েছে, কিন্তু তারপরে নীল অপরাজিতার ফুলের ভেতর থেকে ধীরে ধীরে কিভাবে ফলটা আসছে দেখো। এটা যখন আরেকটু বড় হয় তখনও দেখো ফুলের অংশগুলো ফলের আগাতে লেগে আছে। ফুল আমরা অনেকবার দেখেছি বলেই আজকের ফলগুলো তোমাদের দেখালাম, ছবি তুলেছি, কারণ এই মুহূর্তগুলো সচরাচর দেখা যায় না। এই যে দেখো, তারপর দেখো এই যে বড় ফলগুলো, আর একেবারে শুকিয়ে গেলে তো আগেই দেখিয়েছি, এই যে আজকের দূর্বাঘাস তুলতে এসে এটা দেখলাম। দেখো,
এই যে ছোট্ট গাছটা, এটা কিন্তু ঘাস। এর ফুলগুলো দেখো, এটা তো এক ধরনের, দেখো পার্পল কালারের। গ্রামের রাস্তা দিয়ে মেশিন ভ্যান যাচ্ছে। এটা দেখো, এটা ওই গাছেরই ফল। এটা পার্পল কালারের দেখালাম, এটা আরো একটা হয় হালকা পিঙ্ক, রানি বা মফ কালারের মিক্স, সেটা যখন ফুটবে তোমাদের দেখাবো। ঘাস ফুল কিন্তু কত সুন্দর দেখো। এবার দেখো, গাছের ডালা থেকে খসে পড়েছে একদম ছোট ছোট পোকা লাগা ওই কামরাঙাগুলো, আর হাওয়া এসে যখন জলটা দুলিয়ে দিয়ে যাচ্ছে, সেই জলের দোলায় দেখো ওরা ভেসে ভেসে যাচ্ছে। এদিকে দেখ, পুকুরে জলের দোলায় এই যে কলা গাছ থেকে কলার মোচার একটা অংশ খসে পড়েছে, আর তার ওপর ভাসতে ভাসতে নিম গাছ থেকে খসে পড়া কিছু নিম ফুল, সেগুলো দেখো জলের দোলায় এর ওপর এসে আশ্রয় নিয়েছে। আর এই সম্পূর্ণ অংশটা আটকে গেছে ঘাটের পাশে একটা আম গাছের শিকড়ে। এগুলো কিন্তু নিম ফুল। এই আম গাছের শিকড়ের একদম তলায় দেখো, এক দুদিনের মধ্যেই গজিয়ে উঠেছে বেশ কিছু ছত্রাক। এদের কিন্তু কোথাও মাটির ওপরে মাথা তুলে দাঁড়াতে বাধা নেই। এই দেখ, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, টাটা।